হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে একটি রিকোয়েস্ট ভিডিও। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন, ভাই আমার নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আমাকে অনেকেই ডিস্টার্ব করছে, কিংবা আপনার নামে ফেক অ্যাকাউন্ট খুলে আশেপাশে ভিডিও পোস্ট করছে। সো আপনি যদি তার অ্যাকাউন্ট নষ্ট করতে চান, তাহলে আজকের ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো আপনারা ফার্স্ট যেটি করবেন সেটি হচ্ছে, এখানে দেখবেন যে আমার চ্যানেলের নিচে একটি সাদা একটি চিহ্ন আছে, আপনারা ফার্স্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এখানে নোটিফিকেশনে ক্লিক করে এটি অল করে দিবেন। এটি অল করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। তারপর আপনারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি যার অ্যাকাউন্টটি নষ্ট করতে চান আপনি তার অ্যাকাউন্টে চলে যাবেন। বন্ধুরা, তার অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা এখানে তার অ্যাকাউন্টটিতে যদি ফলো দিয়ে থাকেন তাহলে আপনি তার অ্যাকাউন্টটি আনফলো করে দিবেন। আনফলো করার পর আর যদি সে আপনাকে ফলো দিয়ে থাকে তাহলে আপনি তার ফলোটি ব্যাক দিবেন। যদি আপনি তার সাথে ফ্রেন্ড থাকার পর তাকে রিপোর্ট করেন তাহলে তার অ্যাকাউন্টটি কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যাবে। আর আপনারা দেখবেন যে যার অ্যাকাউন্টটি নষ্ট করবেন তার অ্যাকাউন্টের নামে সেম নামে আপনি একটি অ্যাকাউন্ট খুলে রাখবেন। এখানে দেখবেন যে এই অ্যাকাউন্টটি মাহফুজুর রহমান, আর আপনি তার অ্যাকাউন্টের নামে যদি একটি অ্যাকাউন্ট খোলেন, খোলার পর সেই অ্যাকাউন্ট থেকে রিপোর্ট করেন তাহলে কিন্তু খুব সহজেই এই অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাবে। সো আপনারা তারপর যেটি করবেন সেটি হচ্ছে, যে অ্যাকাউন্টটি নষ্ট করবেন সে অ্যাকাউন্টের ফার্স্ট উপরে দেখবেন থ্রি ডট তিনটে ফোঁটা বলে একটি অপশন আছে, আপনারা এই তিনটে ফোঁটায় ক্লিক করবেন। তিনটে ফোঁটায় ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এমন একটি পেজ চলে আসবে, আপনারা ফার্স্ট প্রথমে দেখবেন রিপোর্ট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে সামথিং অ্যাবাউট দিস অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেয়ার ইজ পেন্টিং, আপনারা এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনারা এখানে মিটে ক্লিক করবেন। বন্ধুরা, আমি কিন্তু যেভাবে রিপোর্টটি করছি আপনারা কিন্তু সেমভাবে রিপোর্ট করবেন। যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু আপনার রিপোর্টে কোনো কাজই হবে না। সো আপনি ভিডিওটি কোনো রকম না টেনে সেম নিয়মে রিপোর্ট করতে থাকেন, তাহলে দেখবেন যে অ্যাকাউন্টটি সাথে সাথেই নষ্ট হয়ে গেছে। সো আপনারা তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবারও ব্যাকে আসবেন। তারপর আপনাকে এমন একটি অপশন আসবে, আপনারা এখানে নিচে দেখবেন শো প্রোফাইল, আপনারা এখানে ক্লিক করবেন। শো প্রোফাইলে ক্লিক করার পর আপনারা আবারও থ্রি ডটে ক্লিক করবেন, আবারও রিপোর্টে ক্লিক করবেন, আবারও সামথিং অ্যাবাউট দিস অ্যাকাউন্ট, আপনারা এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনারা এবার দেখবেন যে তিন নাম্বারে একটি অপশন আছে সামথিং এলস, আপনারা এই তিন নাম্বার অপশনটাই ক্লিক করবেন। তিন নম্বর অপশনটাই ক্লিক করার পর আপনারা এখানে নিচে একদম নিচে যে অপশনটি আছে আপনারা এইটাই ক্লিক করবেন। এইটাই ক্লিক করার পর আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা আবারও ব্যাকে চলে আসবেন। তারপর আপনারা ফার্স্ট এইটাই ক্লিক করবেন। এইটাই ক্লিক করার পর আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর আবারও ব্যাকে চলে আসবেন। তারপর আবারও ব্যাকে চলে আসবেন। তারপর আপনারা আবারও এইটাই ক্লিক করবেন। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনারা এটাই ক্লিক করবেন। এইটাই ক্লিক করার পর আপনারা এখানে এই যে তিন নাম্বারটাই ক্লিক করবেন। তিন নাম্বারটাই ক্লিক করার পর আপনারা এখানে নিচে সাবমিট রিপোর্ট, আপনারা এইটাই ক্লিক করবেন।
এইটাই ক্লিক করার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপর ব্যাকে চলে আসবেন, আবারও ব্যাকে আসবেন, তারপর আবারও ব্যাকে চলে আসবেন, তারপর আবারও প্রথমটায় ক্লিক করবেন, তারপর আবারও এটি রিপোর্ট সাবমিট করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর আবারও ব্যাকে আসবেন, তারপর আবারও ব্যাকে আসবেন, আবারও ব্যাকে আসবেন, তারপর আপনার একদম লাস্ট এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনারা আবারও এখানে সাবমিটে ক্লিক করবেন, তারপর ব্যাকে চলে আসবেন, আবারও ব্যাকে আসবেন, তারপর এখানে দুই নাম্বারটায় ক্লিক করবেন, তারপর আবারও এখানে সাবমিট রিপোর্টে ক্লিক করবেন, তারপর ব্যাকে চলে আসবেন, আবারও ব্যাকে আসবেন, তারপর আবারও ব্যাকে চলে আসবেন, তারপর আপনারা একদম নিচের উপরে এইটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর আপনারা ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর আপনারা আবারও ব্যাকে চলে আসবেন, তারপর আপনারা এখানে ফার্স্ট এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করবেন, তারপর আবারও ব্যাকে আসবেন, তারপর আবারও ব্যাকে চলে আসবেন। বন্ধুরা, ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর আমি যেভাবে রিপোর্ট করছি সেমভাবে রিপোর্ট করবেন। যদি রিপোর্টটি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু আপনার রিপোর্টে কোনো কাজই হবে না। সো তারপর ব্যাকে চলে আসবেন, তারপর আপনারা এখানে দুই নাম্বার রিপোর্টটাই ক্লিক করবেন। দুই নাম্বার রিপোর্টটাই ক্লিক করার পর আপনারা এখানে এটাই ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে ফার্স্ট রিপোর্টটাই ক্লিক করবেন। ফার্স্ট রিপোর্টটাই ক্লিক করার পর আপনারা এখানে আবারও এটি ক্লিক করবেন। এইটাই ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন যে অ্যাকাউন্টটি যে নামটি দেওয়া আছে আপনি সেম নামটি দিয়ে সার্চ করবেন। সেই নামটি দিয়ে সার্চ করার পর আপনি এখানে যে কোনো একটি ভেরিফাই অ্যাকাউন্টের গ্যাপটি পূরণ করে দিবেন। আপনার ওখানে যে অ্যাকাউন্টটি দেওয়া আছে মানে ওই সেম অ্যাকাউন্টের নেম দিয়ে আপনি এখানে সার্চ করবেন, আর এখানে দেখবেন যে অসংখ্য ভেরিফাই অ্যাকাউন্ট চলে আসবে। আপনি এখানে যে কোনো একটি ভেরিফাই অ্যাকাউন্ট দিয়ে এখানে সাবমিট রিপোর্টে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর আবারও ব্যাকে আসবেন, আবারও ব্যাকে চলে আসবেন, আবারও ব্যাকে চলে আসবেন, তারপর আপনার এখানে লাস্ট এইটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনার আবারও এখানে সার্চ করবেন। এখানে সার্চ করার পর আপনারা এখানে আবারও দেখতে পাবেন যে অনেকগুলো ভেরিফাই অ্যাকাউন্ট চলে আসছে। আপনি আবারও এখান থেকে যে কোনো একটি ভেরিফাই অ্যাকাউন্টে পূরণ করে এখান থেকে সাবমিট করে দিবেন। বন্ধুরা, আপনারা কিন্তু সেম আমার নিয়মে রিপোর্ট করবেন, না হলে কিন্তু আপনার রিপোর্টের কোনো কাজ হবে না। সো আপনারা ব্যাকে চলে আসবেন, আবারও ব্যাকে আসার পর আবারও ব্যাকে আসবেন, আবারও ব্যাকে চলে আসবেন, তারপর আপনারা এখানে মিটে ক্লিক করবেন, তারপর এখানে আবারও সাবমিটে ক্লিক করবেন, তারপর আবারও ব্যাকে চলে আসবেন। বন্ধুরা, তারপর আপনারা এখানে যেটি করবেন সেটি হচ্ছে আপনারা একদম ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনাদের সামনে আবারও এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখানে শো প্রোফাইলে ক্লিক করবেন। শো প্রোফাইলে ক্লিক করার পর আপনি যার অ্যাকাউন্টটি নষ্ট করতে চাচ্ছেন সে অ্যাকাউন্টে যদি কোনো রিলস কিংবা কোনো পিকচার আপলোড করে থাকে আপনি সেই অ্যাকাউন্টে পিকচারে চলে যাবেন। পিকচারে যাওয়ার পর আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন রিপোর্ট বলে একটি অপশন আছে, আপনারা এখানে রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর আপনারা এখানে ফার্স্ট এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপর আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা এটাই ক্লিক করবেন, তারপর এখানে সাবমিট করে দিবেন, তারপর আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনারা এখানে এটাই ক্লিক করবেন।
এটাই ক্লিক করার পর আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন, তারপর আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে এটাই ক্লিক করবেন, এটাই ক্লিক করার পর আপনারা আবারও এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন, তারপর আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে আবারও ওর অ্যাকাউন্টে চলে আসবেন, দেখবেন যে ওই পিকচারটি কিন্তু রিপোর্ট হয়ে গেছে। সো আপনারা সেম নিয়মে ওর অ্যাকাউন্টে যতগুলা পিকচার আছে দেখছেন, ওই পিকচারটি কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে, মানে ওই পিকচারটি কিন্তু এখন সরাসরি ডিলিট হয়ে গেছে, ওই পিকচারটি কিন্তু আর নেই। সো আপনারা চাইলে ওই অ্যাকাউন্টের যতগুলা পিকচার কিংবা ভিডিও আছে সব পিকচার কিন্তু আপনি খুব সহজেই নষ্ট করতে পারবেন। সো আর যদি আপনি আইডিটি নষ্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে এই রিপোর্টগুলা অনেকবার করা লাগবে, মানে আপনাকে প্রতিদিন 2-3 করতে হবে, তাহলে 2-3 মধ্যে আপনার ওই অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি পিকচার কিংবা ভিডিও ডিলিট করতে চান তাহলে আপনি যদি ফার্স্ট এই রিপোর্টগুলো করেন, অ্যাকাউন্টের রিপোর্টগুলো করেন, তারপর যদি আপনি পিকচারে এই রিপোর্টগুলো করেন তাহলে কিন্তু সেই পিকচারটি রিমুভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।